নমস্কার, আমি আবার আপনাদের সামনে এসে গেছি। আর দেখেই বুঝতে পাচ্ছেন আমি রান্নাঘরে দাঁড়িয়ে আছি। যেটা আমি বলি না, সাধারণত আমি রান্নাঘরে আসে খুব একটা পছন্দ করি না, কিন্তু এখন আপনারা জানেন যে আমার মেয়ে জামে এসেছে, ওরা আছে, তো এখন আমি বেশ কয়েক ঘন্টা সময় রান্নাঘরে কাটাচ্ছি। কারণ আমি চাইছি ওরা কয়েকদিনের জন্য এসেছে, যতটা সম্ভব ওদের একটু ভ্যারাইটি খাবার। ডেফিনেটলি আমার সাথে লক্ষ্মী তো আছেই, ওই প্রচুর হেল্প তো করছেই, বাট তবুও সুপারভাইজ তো আমায় করতেই হচ্ছে। তো এখন আমি এসেছি একটা ওদের জন্য স্পেশাল বানাতে, বার্গার। এবং সেটা দেখুন, হোম মেড বার্গারও কিন্তু খুব ভালো হয়। বাজারে তো আমরা কিনে খাই, বাট বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির যে কোনো জিনিস ডেফিনেটলি হেলদি তো হয়, তো চলুন আমি দেখাই, আপনারাও চেষ্টা করুন। ইটস ভেরি ইজি, মানে যে কোনো সময় যে কোনো মানে যে কেউ ইচ্ছে করলে এটা বানাতে পারে না। তো চলুন দেখাই। দেখুন, ভীষণ সিম্পল ওয়েতে আমি বানাবো, আর খুব বেশি সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছি না, কারণ বুঝতেই পাচ্ছেন ভীষণ ব্যস্ত, তো তাড়াহুড়ো করেই বানাতে হচ্ছে। এটা জাস্ট দেখুন, বোনলেস চিকেন নিয়ে না আমি মিক্সিতে এটা পিষে নিয়েছি, আর তার সাথে একটু সেদ্ধ আলু দেবো যাতে বাইন্ডিং ভালো হয়, পেঁয়াজ, ধনে পাতা, লঙ্কা কুচো, এ ছাড়া একটু নুন, একটু চাট মশালা, একটু চিকেন মশালা মিশিয়ে দেবো, তারপরে তো টিকির মতো করে বানিয়ে দেবো। এবার আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি থাকে স্ম্যাশার তাহলে করুন, আদারওয়াইজ আপনি হাতে করে করলেও কোনো অসুবিধা নেই। চাট মশালা, চিকেন মশালা, মিরচি, নমক, আপনারা না আপনাদের মতো করে করতে পারেন, মানে আলু একটু কম দিতে পারেন। আমি জাস্ট বাইন্ডিংয়ের জন্য দিয়েছি, আপনারা যদি মনে করেন আলু দেবেন না, শুধু চিকেনে দিতে পারেন, তাহলে একটু কর্নফ্লাওয়ার বা একটু বেসন ওরকম কিছু দিয়ে একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবেন। দেখুন এরকম প্যাটি বানিয়ে নেবেন, আমি একটু দেখাচ্ছি, লক্ষ্মী হাতে করে বানাচ্ছে অলরেডি। আপনারা আপনাদের বানের সাইজ অনুযায়ী একটু দেখে বানিয়ে নেবেন। দেখুন আমি ততক্ষণ গ্যাসটা অন করে তেলটা গরম করে নিয়েছি, আর আঁচটা না, দেখুন গ্যাসটা কমে রাখবেন, আর এরকম কম আছে, প্যাটিটা সুন্দর করে ভেজে নেবেন। দেখে একদিক হয়ে গেলে দেখুন সুন্দর করে এরকম উল্টে দেবেন। দেখুন চারটের জায়গা না একচুয়ালি আমাদের পাঁচটা হয়ে গেছে, তো আমরা পাঁচটাই ফ্রাই করে নিচ্ছি, কারণ খুব বেশি যদি আবার মোটা বানিয়ে ফেলি তাহলে ভাজা মুশকিল হয়ে যায়। এবার এটাকেও এরকম অল্প আছে, বেশ খানিকটা সময় দিয়ে গ্যাস কম করে ভাজতে হবে, তারপরে আবার কী করবো সেটা দেখাচ্ছি। আচ্ছা, প্যাটি রেডি হয়ে গেলে না, এই বার্গার বান আমি নিয়েছি, সেটাকে হাফ করে এভাবে কেটে নেবেন, নিয়ে অল্প একটুখানি বাটার লাগিয়ে তাওয়ায় সেকে নেবেন। এইভাবে মোটামুটি একটু হালকা সেকে নেবেন। আচ্ছা দেখুন, এই বাটার দিয়ে এটা যখন তাওয়াতে একটু সেকে নিয়েছি, তারপরে এটা নিলাম, নিয়ে সবার আগে এর মধ্যে মেয়োনিজ দিতে হবে, এবং এই পুরো জিনিসটাই না, আপনারা আপনাদের পছন্দের মতো বানাবেন, যে মেয়োনিজ আপনার পছন্দ, যে ফ্লেভারের। ইভেন এই যে আমি দিচ্ছি পেঁয়াজ, এগুলো আপনাদের যেগুলো পছন্দ, যে জিনিস সেটাই দেবেন।
এর মধ্যে কোনো এরকম কোনো নিয়ম নেই যে এটাই দিতে হবে কি ওটাই দিতে হবে, তো টোটালি আপনাদের নিজেদের পছন্দের ব্যাপার। এবার এর উপরে যে প্যাটি ভেজে রাখা হয়েছে, ভাজা হয়েছিল আগে, সেই প্যাটিটা দিলাম, এর উপরে একটু টমেটো সস দিলাম। আচ্ছা, আমরা না নুন ঝাল এগুলো একটু কম খাই, সেই জন্য আমরা আর কিছু দিলাম না, যেহেতু অলরেডি প্যাটিতে নুন দেওয়া আছে। আপনারা যদি চান তাহলে এর উপরে একটু নুন আর একটু চাট মশালা এগুলো দিতে পারেন, আমার অলরেডি সবইতে দেওয়া আছে বলে দিলাম না। একটা চিজ স্লাইস দিলাম আর এটা উপরে রাখলাম। দেখুন, একটা হোমমেড বার্গার তৈরি হয়ে গেল। আশা করছি আপনাদের ভালো লেগেছে, বাট যেটা বলছি বারবার যে আপনারা আপনাদের মতো করে বানাতে পারেন। আচ্ছা দেখুন, এবার আমি তো মেয়ে জামাইকে এটা দেব ওদের খাবার জন্য, তো সেটা ওরকম যে কোনোভাবে একটা স্টিলের প্লেটে দিলে তো ভালো লাগবে না, সেই জন্য আমি একটা কাছের প্লেটে সাজিয়ে দিয়েছি। আর আপনাদের দেখার জন্য একটাকে আমি এভাবে হাফ করে কেটেও দিয়েছি। দেখলেন কীভাবে বানালাম? আসলে ভীষণ বৃষ্টি বম্বেতে হচ্ছে এই সময়, তো মানে বাইরের খাবার খুব একটা হেলদি না, এত কোভিড, উপর থেকে এত বৃষ্টি, তো সব কিছুই একটু ডিপ্রেসিং সব কিছু। তো একটু যদি নিজেকে ব্যস্ত রাখা যায়, একটু নতুনত্ব বানানো যায়, আর সেটা খেয়ে যদি যাদের জন্য আপনি বানিয়েছেন তারা খুব খুশি হয়ে বলে যে ভীষণ ভালো হয়েছে, তাহলে তো মন ভীষণ খুশি হয়ে যায়। তো আপনারা বানান, তবে একটাই বলছি, যারা ধরুন ননভেজ খান না তারা কিন্তু এই জিনিসটাই ভেজ টিক্কা, জাস্ট ওই প্যাটিটা ভেজ বানালে জিনিসটা বাকি জিনিসটা তো একই হবে। সো বানিয়ে দেখুন আর আমাকে কিন্তু জানাবেন যে কেমন লাগলো, আর আপনারা বানিয়ে খেয়ে সেটাও আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সো আমার চ্যানেল নানা রঙের দিনগুলি সঙ্গে মলি, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন, আর কমেন্ট তো করবেনই, কিন্তু আপনাদের কমেন্ট পড়ে আমার ভীষণ ভালো লাগে, আর নতুন এনার্জি নিয়ে আমি আবার আপনাদের সামনে এসে যাই। আজ এই পর্যন্তই, নমস্কার।